19 সেপ্টেম্বর 1893 বিশ্বধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ পঠিত মূল ভাষণ হিন্দু ধর্ম। হিন্দু, জরথ্রুষ্টীয় এবং ইহুদি এই তিনটি ধর্মই প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান কাল অবধি এই পৃথিবীতে প্রচলিত আছে। এই ধর্মগুলির প্রত্যেকটি প্রচণ্ড আঘাত সহ্য করেছে, তথাপি লুপ্ত না হয়ে এগুলি আজও জীবিত আছে তাতেই প্রমাণিত হয় যে এদের মধ্যে একটা মহতী শক্তি নিহিত আছে। কিন্তু একদিকে যেমন ইহুদি ধর্ম তৎপ্রসূত খ্রিস্ট ধর্মকে আত্মসাত করতে পারা তো দূরের কথা, নিজেই তার ওই সর্ববিজয়িনী কন্যা কর্তৃক স্বীয় জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছে এবং অতি অল্প সংখ্যক পার্সি মাত্র বর্তমানে মহান জরথ্রুষ্টীয় ধর্মের সাক্ষী স্বরূপ হয়ে আছেন। অপরদিকে ভারতবর্ষে সম্প্রদায়ের পর সম্প্রদায় উত্থিত হল, বোধ হল যেন বেদোক্ত ধর্মের ভিত্তি পর্যন্ত তারা নাড়িয়ে দিয়েছে। কিন্তু প্রচণ্ড ভূমিকম্পের সময় সাগর সলিল যেমন কিছু পশ্চাৎপদ হয়ে সহস্রগুণ প্রবল বেগে প্রবাহিত হয়, বন্যারূপে ফিরে আসে, তেমনি এদের জননী স্বরূপ বেদান্ত ধর্ম প্রথমত কিঞ্চিত পশ্চাৎপদ হয়ে বিপ্লবের কোলাহল অবসানে সেই সেই সম্প্রদায়গুলিকে সর্বতভাবে আত্মসাৎ করে নিজের বিরাট দেহ পরিপুষ্ট করেছে। বিজ্ঞানের অতি আধুনিক আবিষ্ক্রিয়াসমূহ বেদান্তের যে মহোচ্চ আধ্যাত্মিকতার প্রতিধ্বনি মাত্র, সেই সর্বোৎকৃষ্ট বেদান্ত জ্ঞান থেকে নিম্নস্তরের মূর্তি পূজা এবং আনুষঙ্গিক নানাবিধ পৌরাণিক গল্প পর্যন্ত, এমনকি বৌদ্ধদের অগ্নেয়বাদ ও জৈনদের নিরীশ্বরবাদ, এগুলির প্রত্যেকটিরই হিন্দু ধর্মে স্থান আছে। এখন প্রশ্ন উঠতে পারে, এই সকল বহুধা বিভিন্ন ভাব কোন সাধারণ কেন্দ্রে সংহত হয়েছে, কোন সাধারণ ভিত্তি আশ্রয় করে এই আপাত বিরোধী ভাবগুলি অবস্থান করছে? আমি এখন এই প্রশ্নের মীমাংসা করতে যথাসাধ্য চেষ্টা করব। আপ্তবাক্য বেদ থেকে হিন্দুগণ তাদের ধর্মলাভ করেছেন। তারা বেদসমূহকে অনাদি এবং অনন্ত বলে বিশ্বাস করেন। একখানি পুস্তককে অনাদি ও অনন্ত বললে এই শ্রোতৃমণ্ডলীর কাছে হাস্যকর মনে হতেই পারে, কিন্তু বেদ শব্দ দ্বারা কোনো পুস্তক বিশেষ বুঝায় না। ভিন্ন ভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে যে আধ্যাত্মিক সত্যসমূহ আবিষ্কার করে গিয়েছেন, বেদ সেই সকলের সঞ্চিত ভাণ্ডার স্বরূপ। আবিষ্কার হওয়ার পূর্বে মাধ্যাকর্ষণের নিয়মাবলী যেমন সর্বত্র বিদ্যমান ছিল এবং সমুদয় মনুষ্য সমাজ ভুলে গেলেও ওইগুলি বিদ্যমান থাকবে, আধ্যাত্মিক জগতের নিয়মাবলী সেই রকম। আত্মার সঙ্গে আত্মার যে নৈতিক আধ্যাত্মিক সম্পর্ক, প্রতিটি জীবাত্মার সঙ্গে সকলের পিতাস্বরূপ পরমাত্মার যে দিব্য সম্বন্ধ, আবিষ্কৃত হওয়ার পূর্বে এগুলি ছিল এবং সকলে বিস্মৃত হয়ে গেলে থাকবে। এই আধ্যাত্মিক সত্যগুলির যারা আবিষ্কারক তারা ঋষি। আমরা এই ঋষিগণকে পূর্ণ বা মুক্ত বলে ভক্তি করি, মান্য করি। আমি এই শ্রোতৃমণ্ডলীকে আনন্দের সঙ্গে জানাতে চাই যে অতিশয় উন্নত ঋষিদের মধ্যে কয়েকজন নারীও ছিলেন। এখানে এরূপ বলা যেতে পারে যে উক্ত আধ্যাত্মিক নিয়মাবলী নিয়মরূপে অনন্ত হতে পারে, কিন্তু অবশ্যই তাদের আদি আছে। বেদ বলেন সৃষ্টি অনাদি এবং অনন্ত। বিজ্ঞানও প্রমাণ করেছে যে বিশ্বশক্তির সমষ্টি সর্বদা সমপরিমাণ। আচ্ছা, যদি এমন এক সময় সম্ভব হয় যখন কিছুই ছিল না, তবে এই সকল শক্তি তখন কোথায় ছিল? কেউ বলবেন এগুলি অব্যক্ত অবস্থায় ঈশ্বরের মধ্যেই ছিল। তাহলে ঈশ্বর কখনো সুপ্ত, কখনো নিষ্ক্রিয়, কখনো সক্রিয়, কখনো গতিশীল, অর্থাৎ তিনি বিকারশীল। বিকারশীল পদার্থ মাত্রই মিশ্র পদার্থ এবং মিশ্র পদার্থ মাত্রই ধ্বংস নামক পরিবর্তনের অধীন। তাহলে ঈশ্বরেরও মৃত্যু হবে? না, এ অসম্ভব। সুতরাং এমন সময়ে কখনো ছিল না যখন সৃষ্টি ছিল না, কাজেই সৃষ্টি অনাদি। সৃষ্টি ও স্রষ্টা এই দুই অনাদি ও অনন্ত সমান্তরাল রেখা। ঈশ্বর শক্তিস্বরূপ, নিত্য সক্রিয় বিধাতা, তার নির্দেশে বিশৃঙ্খল প্রলয়াবস্থা থেকে একটির পর একটি শৃঙ্খলাপূর্ণ জগৎ সৃষ্টি হয়ে চলেছে। কিছুকাল চালিত হয়েছে, আবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হিন্দু বালক গুরুর সহিত প্রতিদিন আবৃত্তি করে থাকেন,
सूर्य चंद्रमसौ धाता यथा पूर्वम कल्पयत, अर्थात विधाता पूर्व पूर्व कल्पेर सूर्य और चंद्रेर मतो एई सूर्य और चंद्र सृष्टि करे एसेछेन। एटा आधुनिक विज्ञान सम्मत। आमि एखाने दाड़िये आछि, जदि चक्षु मुद्रित करे आमार सत्ता सम्पर्के चिंता करबार चेष्टा करि, आमि आमि आमि, ताहले आमार मने कि भावे हृदय हय? এই দেহ আমি এইভাবেই মনে আসবে? তবে কি আমি জড়ের সমষ্টি ছাড়া আর কিছু নই? বেদ বলছেন না, আমি দেহ মধ্যস্থ আত্মা, আমি দেহ নই। দেহ মরবে কিন্তু আমি মরব না, আমি এই দেহের মধ্যে আছি। কিন্তু এই দেহ যখন মরে যাবে তখন আমি কিন্তু বিদ্যমান থাকব, এবং পূর্বেও আমি ছিলাম। আত্মা শূন্য হতে সৃষ্ট নয়, কারণ সৃষ্টি শব্দের অর্থ বিভিন্ন দ্রব্যের সংযোগ, এবং ভবিষ্যতে নিশ্চয়ই এগুলি বিচ্ছিন্ন হবে। অতএব আত্মা যদি সৃষ্ট পদার্থ হন তাহলে নিশ্চয় তা মরণশীল। সুতরাং আত্মা সৃষ্ট পদার্থ নন। কেউ কেউ জন্ম থেকে সুখভোগ করে আসছেন, সুস্থ শরীর, সুন্দর মন, উৎসাহপূর্ণ, কিছুরই অভাব নেই। আবার কেউ জন্ম অবধি দুঃখ ভোগ করছেন, কারো হস্ত নেই, পদ নেই, কেউ বা জড় বুদ্ধি, কেউ অতি কষ্টে জীবনযাপন করছেন। যখন সকলেই এক ন্যায়পরায়ণ এবং করুণাময় ঈশ্বরের সৃষ্টি, তখন কেউ সুখী হবে আর কেউ দুঃখী হবে কেন? ভগবান কেন এত পক্ষপাতী? যদি বলো যে যারা এ জন্মে দুঃখ ভোগ করেছে পরজন্মে তারা সুখী হবে, তাতে তো সমস্যার কোনো সমাধান হলো না। দয়াময় ও ন্যায়পরায়ণ ঈশ্বরের রাজ্যে একজনও কেন দুঃখ ভোগ করবে? দ্বিতীয়ত, ঈশ্বরই সকলের সৃষ্টিকর্তা, সকল প্রকার বৈষম্যাদি তিনি তৈরি করেছেন। একথা বললে সৃষ্টির অন্তর্গত অসঙ্গতির কোনো যথার্থ কারণ তো প্রদর্শন করা হলো না। পরন্তু এক সর্বশক্তিমান স্বেচ্ছাচারী পুরুষের নিষ্ঠুর ইচ্ছার কথা স্বীকার করে নেওয়া হলো। এই তত্ত্ব স্পষ্টত অবৈজ্ঞানিক। অতএব স্বীকার করে নিতে হবে, সুখী বা দুঃখী হয়ে জন্মাবার পূর্বে নিশ্চয়ই বহুবিধ কারণ ছিল, যার ফলে জন্মের পর মানুষ কিছু সুখী হয়, কিছু দুঃখী হয়। তার নিজের পূর্বজন্মের কর্মসমূহ সেই সব কারণ। মানবের দেহ ও মন মাতা পিতার দেহ ও মনের সাদৃশ্য লাভ করে, এরূপ বললে কি এর সমুচিত উত্তর দেওয়া হয় না? দেখা যাচ্ছে যে জীবন স্রোত জড় ও চৈতন্য এই দুই সমান্তরাল ধারায় প্রবাহিত হচ্ছে। কিন্তু যদি জড় ও জড়ের বিকার দ্বারাই আমাদের অন্তর্নিহিত সকল ভাব ব্যাখ্যা করা যায়, তাহলে আত্মার স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করবার তো কোনো আবশ্যকতা থাকে না। কিন্তু জড় থেকে চৈতন্য উদ্ভূত হয়েছে এ কথা প্রমাণ করা যায় না। এবং যদি দার্শনিক দৃষ্টিকোণ থেকে একত্ববাদ অপরিহার্য হয়, তবে আধ্যাত্মিক একত্ববাদ নিশ্চয়ই যুক্তিসঙ্গত, এবং জড়বাদী একত্ববাদ অপেক্ষা তা কম বাঞ্ছনীয় নয়। কিন্তু বর্তমান প্রসঙ্গে এ দুটির কোনোটিরই প্রয়োজন নেই। আমরা অস্বীকার করতে পারি না শরীর মাত্রেই উত্তরাধিকার সূত্রে কতকগুলো প্রবণতা লাভ করে, কিন্তু সেগুলি সম্পূর্ণ দৈহিক। এই দৈহিক প্রবণতার মাধ্যমেই মনের বিশেষ প্রবণতা ব্যক্ত হয়। মনের এইরূপ বিশেষ প্রবণতার কারণ পূর্বানুষ্ঠিত কর্ম। বিশেষ কোনো প্রবণতা সম্পন্ন জীব সদৃশ্য বস্তুর প্রতি আকর্ষণের নিয়মানুসারে এমন এক শরীরে জন্মগ্রহণ করে যা তার ওই প্রবণতা বিকশিত করবার সর্বশ্রেষ্ঠ সহায়। এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, কারণ বিজ্ঞান অভ্যাস দ্বারা সব কিছু ব্যাখ্যা করতে চায়। অভ্যাস আবার পুনঃপুন অনুষ্ঠানের ফল। সুতরাং অনুমান করতে হবে নবজাত প্রাণীর স্বভাবও তার পুনঃপুন অনুষ্ঠিত কর্মের ফল, এবং যেহেতু তার পক্ষে বর্তমান জীবনে ওইগুলি লাভ করা অসম্ভব, অতএব অবশ্যই পূর্বজীবন থেকে এগুলো আসছে।